সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাথে আছি নূপুর চৌধুরী, আর শুরু হচ্ছে টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব এখান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আর যেহেতু ঘোষণা এসে গেছে ট্যাক্স ফাইলের, জানুয়ারি 28 তারিখ থেকে শুরু হচ্ছে আর এপ্রিলের 16 তারিখ পর্যন্ত চলবে, তো এই মুহূর্তে আপনাকে পেয়েছি। অবশ্যই আমরা ট্যাক্স ফাইল নিয়ে কথা বলবো, আর নির্ধারিত আরো যে যে বিষয়গুলো আছে সেগুলো বলবেন। তবে দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই, আপনারা সরাসরি ট্যাক্স সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে, থাকে মতামত, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24ebase। সিপিএ ইয়াকুব খান, গতকাল ঘোষণা এসেছে যে 28 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারির 28 তারিখ থেকে ট্যাক্স ফাইলিং শুরু হচ্ছে, তো এই মুহূর্তে আপনি কোন বিষয়টি নিয়ে শুরু করবেন, দর্শকদের জন্য কোন তথ্যটি দিবেন? ওয়েল, আপনাদেরকে অবশ্যই, যেহেতু ট্যাক্স মৌসুম অফিসিয়ালি শুরু হয়ে গেছে, তো এখন আমাদের প্রিপারেশনের পালা। বিশেষ করে যারা ট্যাক্স পেয়ার যারা আছেন, আমাদের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ট্যাক্স ফাইল করেন, বিশেষ করে যারা যাদের ইনকাম আছে বা ইনকামের জন্য যাদের ট্যাক্স ফাইল করতে হয়, তাদের জন্য যে অনেক জল্পনা কল্পনা অনেক কিছু থাকে আমাদের, যে ট্যাক্স মৌসুম আসবে, ট্যাক্স ফাইল করব, আমরা রিফান্ড কী পাবো, বা এখন বিশেষ করে এবছরের যে পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের বা ট্যাক্স পেয়ারদের মনে যে আসছে, সেটি হচ্ছে যে আমার কী কী ধরনের পরিবর্তন আসছে। আমি এবার যেহেতু নতুন একটা ট্যাক্সের আওতায় এই ট্যাক্স ফাইলটা করা হবে, আমি কি আগের থেকে বেশি রিফান্ড পাবো নাকি না, আমি ব্যক্তিগত পর্যায়ে কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই, যে কি কিভাবে এই পার্সোনালি কিভাবে এক একজনের ট্যাক্সের পরিবর্তনগুলো, এখন এই যে প্রশ্নগুলো বিভিন্ন মানুষের কাছে, যে প্রশ্নটা প্রথমত সবাই জানতে চায় আমার বটম লাইনটা কি, আমার আমার আমি কি রিফান্ড পাচ্ছি নাকি না, আমার ট্যাক্স দিতে হচ্ছে, রিফান্ড পেলে আমি কি আগের বছরের থেকে বেশি পাবো না কম পাবো। বিকজ এবছরে অনেকের মনেই যে একটি জিনিস বারবার নাড়া দিচ্ছে, সেটি হচ্ছে যে এবছরের ট্যাক্স ব্র্যাকেট যেহেতু 2% কম, সেহেতু অনেকে মনে করছেন যে আমি হয়তো এবার এক্সট্রা 2%, যে আমার যদি $100,000 ইনকাম থাকে তাহলে আমি হয়তো এক্সট্রা $2,000 রিফান্ড পাবো। তো এই বিষয়টি অনেকে এই ধারণাটা, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আপনার যখন এই যে নতুন যে ট্যাক্সের পরিবর্তনটি এই ঘোষণা করা হয়েছে, কিন্তু গত বছর ডিসেম্বরে 2017 ডিসেম্বরে, সো জানুয়ারি ফার্স্ট 2018 থেকেই কিন্তু এই যে নতুন ট্যাক্সের যে যে ব্র্যাকেট বা যে রেটটা চেঞ্জ হয়েছে, চেঞ্জের জন্য কিন্তু আপনার এমপ্লয়ার থেকে ওইভাবে কিন্তু ট্যাক্সটা ডিডাক্ট করা হচ্ছে, যে কম 2% কম ট্যাক্স ডিডাক্ট করে যে উইথেল যে যে অ্যামাউন্টটা আপনার ট্যাক্স যে পে স্টাব থেকে ডিডাক্ট করা হয়, এটা কিন্তু ওখান থেকেই আপনার 2% কিন্তু ডিডাক্ট করা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যে বছর শেষে আমরা যে ক্যালকুলেশনটি করছি সেটি ঠিক নয়, অলরেডি এটি যেহেতু বাস্তবায়ন হয়ে গেছে প্রত্যেক মাসে সেটি যুক্ত হয়েছে, সেটি তো বলতে চাচ্ছি। জি, বিষয়টি এমন, আমরা যদি মনে করি যে না, আপনার $100,000 ইনকাম, আপনি মনে করছেন যে না আমি তো 2% যেহেতু ট্যাক্স ব্র্যাকেট ট্যাক্স কমে আসছে ব্র্যাকেটে, সেইটি আমার 2% আমার এক্সট্রা রিফান্ড, তো $2,000 যেটি $100,000 ইনকামের, তো এই $100,000 ইনকামের আপনি যদি আপনার পে স্টাব আপনি 2017 সাথে 2018 যদি আপনি কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে আপনার প্রতিটা চেকে আপনার এখানে হয়তো অ্যাবাউট $40 করে আপনার রাইট, আপনার নেট অ্যামাউন্ট আপনি দেখবেন যে আপনার অ্যাবাউট $40 করে আপনার ইনক্রিজ করছে সামওয়্যার দেয়ার। সো এটার আপনার সারা বছর ধরে কিন্তু আপনি $40 করে করে আপনি যদি বছর ধরে আপনি এক্সট্রা মানি পান, তাহলে আপনি কিন্তু অলরেডি $2,000 কিন্তু আপনার পকেটে চলে আসছে। তো আপনি যদি আবার ট্যাক্স ফাইল করতে এসে হয়তো আমরা বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হবো এবছর, যে ইয়াকুব ভাই আমরা 2% আমার 2% কই, যে 2% আপনি এক্সট্রা যে যে ট্যাক্স রিডিউস করা হয়েছে রাইট, যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এর বাইরে বিশেষ করে আপনি জানেন যে আমাদের এবছরের যে ডিডাকশন, বিশেষ করে স্ট্যান্ডার্ড ডিডাকশনটি চেঞ্জ করা হয়েছে, এক্সামশন অ্যামাউন্ট নাই, বিষয়গুলি মোরালে চাইল্ডের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে সেই জায়গাটি একটু দর্শকদের জানাতে চাই। জি, চাইল্ড বিশেষ করে যাদের চাইল্ড 16 ইয়ার্স ওল্ড অথবা আপনার লেস, তাদের এই বাচ্চাদের জন্য আপনার $2,000 করে আপনার যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই চাইল্ড ট্যাক্স ক্রেডিটটি আপনার হচ্ছে, এটা আপনার হচ্ছে ফুল $2,000 ক্রেডিট পেতে হলে তার ট্যাক্স থাকতে হবে, এর মধ্যে নন যে রিফান্ডেবল যে ক্রেডিট সেটি হচ্ছে অনলি $1,400। তো অনেকেই, আর বিশেষ করে আরেকটি ব্যাপার সেটি হচ্ছে, যদি আগে যে এক্সামশন যেহেতু এবছর নাই, এক্সামশনের
যে একটা ডিডাকশন মনে করেন যে আমার প্যারেন্টস আছে বা আমার কোনো ব্রাদার বা সিস্টার আমার সাথে ডিপেন্ডেন্ট আছে, তো তাদের যে একটা ক্রেডিট আমরা পেয়ে আমরা আপ আনটিল লাস্ট ইয়ার পর্যন্ত আমাদের একটা ক্রেডিট ছিল যে আমার ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম থেকে একটা পোর্শন তাদের ডিডাকশনের জন্য অ্যাবাউট $4,050 ছিল লাস্ট ইয়ার। তো এই অ্যামাউন্ট আমার ট্যাক্সেবল ইনকামটা যখন কমে যাচ্ছে, আমার ট্যাক্স ব্র্যাকেট যদি 20% হয়, তাহলে আমি $4,000 অ্যাবাউট আমি $800 যে বেনিফিট পাচ্ছি, এবছর এই এক্সামশন অ্যামাউন্ট যেহেতু না এসে, তো এবছর $500 করে একটা একটা নন রিফান্ডেবল একটা ক্রেডিট দেওয়া হচ্ছে। সো এটা অনলি কোয়ালিফাই হবে যাদের ইনকাম ট্যাক্স ডিউ থাকবে, তাদের ওই ইনকাম ট্যাক্সের এগেনস্টে এই $500 অ্যাপ্লাই করা হবে। মানে সেটা কি 24,000 এর উপরে? সেটি ব্র্যাকেট হচ্ছে মনে করেন যে এখন যাদের ইনকাম মনে করেন একটা ম্যারিড কাপলের যেহেতু $24,000 তার স্ট্যান্ডার্ড ডিডাকশন আছে, তো তার ইনকাম যদি $24,000 কম হয় তাহলে তার তো কোনো ট্যাক্সেবল ইনকামই নাই, তো সেক্ষেত্রে তার প্যারেন্টসের যে যে এক্সট্রা $500 $500 কিন্তু সে ক্লেম করতে পারছেন না, বিকজ তার কোনো ট্যাক্স ডিউ নাই। এবং তার যদি বাচ্চা থাকে, বাচ্চার জন্য কিন্তু অনলি $1,400 সে রিফান্ডেবল যে ক্রেডিটটি পাচ্ছে, মানে $2,000 পুরোপুরি পাচ্ছে না, সেই সাথে তার প্যারেন্টসের যে $500 সেটি পাচ্ছে না। এটি পাওয়ার জন্য হচ্ছে আপনাকে তার যদি ইনকাম, তার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে, সো বেসিক্যালি আমরা যদি এভাবে সামারাইজ করি যে তার যদি ট্যাক্স ফাইল করার পরে ডিডাকশন বাদ দেওয়ার পরে যদি তার কোনো ট্যাক্সেবল ইনকাম থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু সেই ট্যাক্সেবল ইনকাম সরি ট্যাক্স অ্যামাউন্টের উপরে সে কিন্তু এই যে বাচ্চার যে আপনার এক্সট্রা $600 ক্রেডিট প্লাস হচ্ছে ডিপেন্ডেন্টের যে $500 ক্রেডিট কিন্তু তারা ক্লেম করতে পারবে। এই যে পরিবর্তনগুলো এবারে বিশেষ করে ট্যাক্স রিটার্নে কিন্তু আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ অনেক পরিবর্তন আসছে। পরিবর্তনগুলো আমাদের যখন যেহেতু এটা আগের মতো আমরা একটা একটা ট্যাক্স সিস্টেমের মধ্যে ছিলাম আপ আনটিল লাস্ট ইয়ার, এটা অনেক বছরের একটা কন্টিনিউয়েশন আমাদের, তো আমরা অনেক জিনিসগুলো আমরা জানতাম, বাট এবারে যে বিষয়গুলো অনেক কিছু পরিবর্তন এসেছে, তো এটা শুধু আমাদের না, আমি মনে করি যে যারা ট্যাক্স পেয়ার যারা তাদেরকেও সচেতন হতে হবে যে না আমি আমার ট্যাক্স রিটার্নের জন্য ভুল না হয়। আর এবার আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে এবছর আমরা অনেক অডিট বিভিন্ন ধরনের যে ট্যাক্স পেয়ারদের কাছে অডিট লেটার আসছে, যে বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তাদের তাদের কাছে অনেক ধরনের 2016 এর কিছু ট্যাক্স রিটার্ন যারা ফাইল করেছে, অনেক আমার বিভিন্ন অনেক আপনার যে অডিট লেটার আসছে বিশেষ করে সেলফ এমপ্লয়েড যারা, হয়তো তারা ঠিকভাবে ট্যাক্স ফাইল করেননি বা তাদের ইনকামটা হয়তো অনেক, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড তারা বিভিন্ন সোর্সের থেকে হয়তো 1099 পেয়ে থাকেন, কোনো কারণে যদি কোনো একটা 1099 বা কোনো একটা ইনকাম যদি সে রিপোর্ট করতে ভুলে যান, তখন ওইটার জন্য বেসিক্যালি কিন্তু একটা লেটার ইস্যু করা হয়। তো এই বিষয়গুলো আমাদের কি কারণ কি আপনার 2016 এ হঠাৎ করে অনেক বেশি কেন না 16 এর অনেক অনেক সেলফ এমপ্লয়েড যারা ছিলেন তাদের বিশেষ করে যারা 1099 অনেকে মনে করেন উবার ড্রাইভ করছেন, লিফ্টে কাজ করছেন বা বিভিন্ন ধরনের 1099 ইস্যু করছে অন্য অন্য যে যে কোম্পানিগুলোর থেকে, তো এগুলোর যে ক্যালকুলেশন বা অনেক ক্ষেত্রে অনেকে যখন ট্যাক্স প্রিপেয়ার করছেন তখন ট্যাক্স প্রিপেয়ারের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে সোর্স অফ ইনকাম বিশেষ করে আমরা উবার উবার যারা ড্রাইভ করেন তাদের রিটার্নে আমরা দেখতে পাই যে একটি একটি তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হয়, এটা একটা রেফারেল বোনাস হিসেবে, যদি মনে করেন যে কোনো ড্রাইভার যদি তার ফ্রেন্ড বা কাউকে যদি রেফার করে উবারে, তখন এটার জন্য তাকে একটা বোনাস দেওয়া হয়। বিভিন্ন ধরনের ইনসেন্টিভ আছে, ইনসেন্টিভটা অনেক ক্ষেত্রে আপনি যে টোটাল যে আর্ন ইনকামের সাথে কিন্তু অ্যাড করেন, এটা সেপারেটলি রিপোর্ট করা হয়, তো অনেক ক্ষেত্রে এই বিষয়গুলি ওই ইনসেন্টিভ বা বোনাস অ্যামাউন্টটা কিন্তু মানে তার ট্যাক্স রিটার্নে যদি সঠিকভাবে রিপোর্ট না করে, তখন আপনি যখন থার্ড পার্টির রিপোর্ট থেকে যখন IRS আপনার সব ইনকামগুলো অ্যাড করে, তখন যদি এটা এই অ্যামাউন্টটা যদি আপনার ইনকামে যেটা আপনি রিপোর্ট করছেন এটির থেকে যদি বেশি হয়, তখন অটোমেটিক্যালি কম্পিউটার জেনারেটেড অডিট শুরু। আমরা একজন আছেন, একটু প্রশ্নটি নিয়ে নিই আর তারপরে আবার আসছি। নতুন ট্যাক্স আইনে কি কি পরিবর্তন এসেছে, আমরা কথা বলছি ব্যক্তিগত পর্যায়ে বিশেষ করে যে কি কি পরিবর্তন এসেছে, কি কি এইবার ট্যাক্স ফাইলে কোন কোন জায়গাটির দিকে খেয়াল রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে উত্তর দিচ্ছেন CPA ইয়াকুব খান। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, আমি সাইদে বলছি সাইন সাইড থেকে। ওয়ালাইকুম আসসালাম আপা, বলুন। আমি সাইদে বলছি সাইন সাইড থেকে। সাইদে আপা প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটি হচ্ছে জমা কিন্তু ব্যাংকে জমা কিন্তু টাকার উপর কোনো ট্যাক্স আছে কিনা?
আপনি আপনার প্রশ্নটি বুঝতে পারেননি, আবার আবার করতে হবে। ব্যাংকে জমা কিন্তু টাকার উপর কোনো ট্যাক্স আছে কিনা, ব্যাংকে ব্যাংকে জমানো টাকার উপর কোনো ট্যাক্স আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। আপনার ব্যাংকে টাকার উপরে বিশেষ করে কোনো আপনার যদি কোনো ব্যাংকে কোনো ব্যালেন্স থাকে কোনো অ্যামাউন্ট থাকে, এটির উপর আপনার কোনো ট্যাক্স নেই। বাট এই জমানো টাকা যদি আপনার কোনো সেভিংস অ্যাকাউন্ট বা কোনো ধরনের ইনকাম জেনারেটেড কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে, যেখান থেকে যদি আপনার ইন্টারেস্ট ইস্যু করে ব্যাংক, সেই ইন্টারেস্ট ইনকামটি কিন্তু আপনার ট্যাক্সেবল। বাট আপনার ইভেন যে টাকাটা জমা থাকে সেই টাকাটা কিন্তু স্পেশালি যদি আমরা ডোমেস্টিক যে এখানে ইউএস এর মধ্যে আপনার যদি কোনো ব্যাংকের টাকা থাকে সেটা কিন্তু আপনার রিপোর্ট করা কোনো বিষয় না এখানে। বাট যদি এই টাকাটা কি যদি আপনার ইউএস এর বাইরে কোনো দেশে থাকে এবং আপনার যদি বিশেষ করে সাইদ আপু উনি যে উনি যদি এখানের সিটিজেন বা উনি গ্রিন কার্ড হোল্ডার হয়ে থাকেন, তখন যদি ইউএস এর বাইরে কোনো ব্যাংক অ্যাকাউন্টে থাকে সেই ব্যাংক অ্যাকাউন্টে যদি $10,000 এর বেশি থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু রিপোর্ট করতে হবে $10,000 অথবা বেশি। আর যদি তার যদি $50,000 বা $75,000 বা যদি উনি ম্যারিড হন তখন সেক্ষেত্রে $100,000 বা $150,000 বেশি হলে তখন সেটা কিন্তু ওনার ট্যাক্স রিটার্নে রিপোর্ট করতে হবে। আরেকজন আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নাফি চৌধুরী বলছি এলমাস থেকে। জি ভাই, আমার প্রশ্ন হলো আমি এবং আমার ওয়াইফ দুইজনই আমরা সিটিজেন, তো এখন হয়েছে কি আমরা 14 সাল থেকে আমরা ট্যাক্স ফাইল করেছিলাম, তো বাট বাই দিস টাইম আমার ওয়াইফ ডিসেবল হয়ে গেছে, অসুস্থ, অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে গেছে, এবং আমি সিনিয়র সিটিজেন হওয়ার পরে আমি ওই যে কি বলে একটা বেনিফিট পাচ্ছিলাম এবং আমি দেশে চলে যাবো, এখন কি আমার ট্যাক্স ফাইল করতে হবে? এর বাইরে আপনি যেহেতু সিনিয়র সিটিজেন হিসেবে আপনি যদি সোশ্যাল সিকিউরিটি বেনিফিট বিশেষ করে যদি আপনার অন্য কোনো ধরনের ইনকাম না থাকে, বিশেষ করে অন্য কোনো ধরনের আর্ন ইনকাম বা অন্য কোনো ধরনের আপনার ইনভেস্টমেন্ট ইনকাম যদি না থাকে, তাহলে মোস্ট লাইকলি আপনার সোশ্যাল সিকিউরিটি ইনকামটা ট্যাক্সেবল হয় না। বাট আপনার আপনি বছর শেষে গিয়ে আপনি যেহেতু এই মাসে জানুয়ারি মাসে আপনি সব ধরনের 1099 বা ইনকাম যে সোর্স থেকে 1099 বা আপনার বিভিন্ন ধরনের WTO যদি থাকে এগুলো যখন আপনি সব পেয়ে যাবেন, তখন আমার মনে হয় কোনো একজন ট্যাক্স প্রিপেয়ারের সাথে আপনার পরামর্শ করা উচিত, কারণ আপনার সব বিষয়গুলি না জেনে বা অ্যামাউন্ট না জেনে কিন্তু আসলে এটা বলাটা মুশকিল, মানে অনেকগুলো তথ্য দরকার। বাট মোস্ট লাইকলি বেশিরভাগ ডিসএবিলিটি বেনিফিটগুলো ট্যাক্সেবল না, বাট সোশ্যাল সিকিউরিটির যে ইনকাম সোশ্যাল সিকিউরিটি বেনিফিট যেটি, এই সোশ্যাল সিকিউরিটি বেনিফিটের একটি অংশ ট্যাক্সেবল হতে পারে, ডিপেন্ড করে তার অন্য অন্য সোর্স অফ ইনকামের উপর, অনেক কিছুর উপরেই নির্ভর করে। এবং দর্শক, আমরা কিন্তু বলে থাকি এই অনুষ্ঠানটি থেকে আমাদের CPA কিংবা এনরোল এজেন্ট কিংবা অ্যাটর্নি তারা কিন্তু সাধারণভাবে আপনাদের তথ্যগুলো প্রদান করে থাকে, কিন্তু একদম স্পেসিফিক সুস্পষ্টভাবে আপনাদের যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটি কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আপনি কারোর সাথে বসে প্রফেশনাল যারা তার কাছ থেকে কিন্তু নেবেন, কারণ একটি সিদ্ধান্ত অনেক কিছুর উপর নির্ভর করে, আপনার ব্যক্তিগত অনেক তথ্যের উপর। আর ওপেনলি আমরা টেলিভিশনে এত তথ্য আমাদের নেওয়াটাও মুশকিল, এবং আমরা চাইও না আপনার ব্যক্তিগত তথ্য ওপেনলি এভাবে আমরা নিই। আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম, আপু শামি বলছিলাম মেইলান থেকে। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলুন। জি আমার প্রশ্নটা হলো আমরা যখন ট্যাক্স ফাইল করি দেখা যায় আপনার ফেডারেলে অনেক বেশি পরিমাণ টাকা কাটলেও একটা ভালোই অঙ্ক পাওয়া যায় আর কি রিফান্ড, বাট স্টেটে দেখা যায় বেশি অঙ্ক কাটলেও তেমন একটা বেশি সংখ্যক অ্যামাউন্ট পাওয়া যায় না, এটা কারণটা জানার জন্য আর কি। আচ্ছা আপনি কোন স্টেটে? মেরিল্যান্ড থেকে। মেরিল্যান্ড, আচ্ছা আচ্ছা। এটি শাহিন ভাই অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। বিশেষ করে আপনার ফেডারেল যে রিফান্ড, ফেডারেলের আপনার ডিরেকশনগুলো অলওয়েজ মোস্ট লাইকলি আপনার বেশি হয়ে থাকে, এবং আপনার ফেডারেলের ডিরেকশনগুলো আপনার বিশেষ করে স্ট্যান্ডার্ড ডিরেকশন বলেন যেটি এই বছর $24,000, ফেডারেল ডিরেকশনের জন্য আপনার যে টোটাল ইনকামের উপরে আপনার ডিরেকশনগুলো কম এবং ট্যাক্সেবল ইনকামের পরিমাণ কম হয়ে থাকে কম্পেয়ার টু আপনি যদি স্টেটের ইনকাম বা স্টেটের যে ডিরেকশনগুলি থাকে। স্টেট এক এক ধরনের, এক এক স্টেটের নিয়ম এক এক রকম, বিশেষ করে অনেক স্টেটে আপনার অনেক স্টেটের আন্ডারে আবার সিটিতে আপনি হয়তো যে সিটিতে বসবাস করেন সিটিরও একটি ট্যাক্স, ডিফারেন্ট ট্যাক্স থাকতে পারে।
সো স্টেট এবং আপনি যদি কম্পেয়ার করে দেখেন যে ফেডারেল যে পরিমাণে টাকা কাটে আপনি স্টেট এবং সিটিতে কম্পারেটিভলি তার থেকে কম কাটে, সো যেহেতু কম কাটে বা এই স্টেট বা সিটির বিভিন্ন বেনিফিটগুলি কম থাকে কম্পেয়ার টু ফেডারেল, সো যার জন্য ফেডারেলের আপনি যখন ট্যাক্স ফাইল করবেন ফেডারেলের রিফান্ডটি মোস্ট লাইকলি বেশি হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে আবার অনেক ক্ষেত্রে স্টেটের বেশি হয়ে থাকে, সো এটি এটি ডিপেন্ড করে আপনার স্টেট টু স্টেট এবং আপনার পার্সোনাল যে ডিডাকশন বা আপনি যখন বিশেষ করে W-4 আপনি যখন ফাইল করেন আপনার যে কী ধরনের এক্সামশন থাকবে বা আপনার ফ্যামিলি সাইজ কত, আপনি যখন ক্লাস করেন তখন এই W-4 এর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিডাকশনগুলি করা হয় যে আপনার কী পরিমাণ ফেডারেল বা স্টেট ট্যাক্স কাটা হবে। সো এই বিষয়গুলি আপনার মনে হয় যে কারোর সাথে পরামর্শ করলে বিশেষ করে আপনার স্পেসিফিক ইনফরমেশনগুলো নিয়ে তখন আপনার আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকজন আছেন, আমি একটু প্রশ্নটি নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রফিক বলছি ব্রুকলিন থেকে। জি রফিক ভাই বলুন। আমার প্রশ্ন হলো সিপি সাহেবের কাছে যে 24,000 যে রিডাকশন এটা আসলে ক্লিয়ার বুঝতে পারি না। আমার ওয়াইফ W-2 তে কাজ করে আর আমি সেলফ এমপ্লয়ি ওয়ার 1099। এখন এটা কি আমাদের যৌথ আমরা ট্যাক্স ফাইল করি যে টোটাল টাকাটা তার থেকে $24,000 মাইনাস হওয়ার পর আদার্স যে গাড়ির এক্সপেন্স এগুলো কি বাদ যাবে? আপনার যে 1099 এর যে ইনকাম যেটি আপনার যে সেলফ এমপ্লয়েড এর ইনকাম সেটির এটির জন্য আপনার এই ইনকামটি আপনি স্কেজুল সি তে যখন ফাইল করবেন তখন এই এই সেলফ এমপ্লয়েডের যে রিলেটেড যে এক্সপেন্সগুলি আছে সব ধরনের খরচগুলি বাদ দেওয়ার পরে লেটস সে আপনার $100,000 আপনার 1099 আসছে, এখান থেকে আপনার সব খরচ বাদ দেওয়ার পরে আপনার $50,000 যদি নেট প্রফিট থাকে তখন এই সেলফ এমপ্লয়েড আপনার 1099 এর আপনার যে নেট প্রফিট $50,000 সাথে আপনার W-2 $50,000 অ্যাড করে যে 100,000 হবে এটি হচ্ছে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম। এই অ্যাডজাস্টেড গ্রস ইনকাম থেকে আপনি দেন $24,000 বাদ দিবেন, নট আপনার যে টোটাল গ্রস অ্যামাউন্ট থেকে না, আপনার নেট ইনকামের সাথে আপনার W-2 অ্যাড করে ওখান থেকে আপনার $24,000 বাদ যাবে। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে প্রশ্নটি ছিল। আরেকজন আছেন, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? আমি লং আইল্যান্ড থেকে মির্জা হুমায়ুন রশিদ বলতেছি। জি ভাই, আমার কোশ্চেন হচ্ছে এবার মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে সেটার জন্য কোনো ফাইন হবে কিনা? কারো যদি ইন্স্যুরেন্স না থাকে সেক্ষেত্রে স্টিল পেনাল্টি দিতে হবে, বাট নেক্সট ইয়ার থেকে থাকছে না। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নূর বলতেছি মিশিগান থেকে। জি ভাই, ইয়াকুবের কাছে আমার দুইটা কোয়েশন। একটা নাম্বার ওয়ান কোয়েশন হলো আমার আপু 2018 এ একদিন কাজ করতেন এন্ড ওনার ইনকাম $90, সো ওনার কি ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে কিনা? আর আমার সেকেন্ড কোয়েশন হচ্ছে আমার W-2 ইনকাম $44,000 এন্ড 1099 MRC ইনকাম $1,300, আমার আব্বু এন্ড আম্মু আমার ডিপেন্ডেন্ট, আমার ছোট ভাই আছে আন্ডার 17 এন্ড আমার ছোট বোন আছে ওভার 18 ইয়ার্স ওল্ড ফুল টাইম স্টুডেন্ট, তো আমি কি কোনো রিটার্ন পেতে পারি কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টি আমরা সবসময় শেয়ার করি সেটি হচ্ছে আমরা আপনাদের পার্সোনাল ইনফরমেশন নিতে চাই না, বিশেষ করে বয়স কত, কোথায় থাকেন বা আপনার ইনকাম বিষয়াদি বিষয়গুলি। বাট আপনাকে জেনারেলি আমি যে জিনিসটি আমি শেয়ার করতে পারি সেটি হচ্ছে যে আপনার একদিনের যে $90 যে ইনকাম, এই $90 ইনকামের জন্য আপনার ওনাকে ট্যাক্স ফাইল করতে হবে না, বিকজ এটা খুব আনলেস যদি আপনার ওই $90 W-2 থেকে ওনার যদি একটা খুব ভালো একটা অ্যামাউন্ট যদি ওনাকে ওনার ওই $90 থেকে ডিডাক্ট করে রাখে অ্যাজ এ উইথল হিসেবে, মোস্ট লাইকলি এটা করে না এত স্মল ইনকাম, বাট যদি করে থাকে সেটি ক্লেম করার জন্য আপনি ট্যাক্স ফাইল করতে পারেন, আদারওয়াইজ মোস্ট লাইকলি এটার জন্য আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে না। আপনার যে $44,000 ইনকাম আছে W-2 প্লাস হচ্ছে আপনার $1,300 1099 থেকে আপনি অবশ্যই এখান থেকে আপনার এই রিলেটেড যে এক্সপেন্সগুলি সেগুলো আপনি ডিডাক্ট করবেন। ডিডাক্ট করার পরে যদি আপনার লেটস সে $500 থাকে তো এই এই ডিডাকশনের পরে যদি আপনার $400 কম থাকে তখন আপনার এটি বাট স্টিল আপনাকে রিপোর্ট করতে হবে।
তখন ওই ইনকামটির উপরে আপনার সেলফ এমপ্লয়েড ট্যাক্স দিতে হবে, প্লাস হচ্ছে আপনি যেহেতু মোস্ট লাইকলি আপনি হচ্ছে আপনার ফ্যামিলির কর্তা, যে আপনি আপনার বাবা মা বা ভাই বোনদের জন্য আপনি সাপোর্ট দিচ্ছেন, তারা আপনার সাথে যদি থাকে, তাদের যদি তারা তাদের যদি সোশ্যাল নাম্বার থাকে, তখন তাদেরকে আপনি ক্লেম করতে পারেন। বিশেষ করে আপনার আই থিঙ্ক ভাই যে আন্ডার 17, তার জন্য আপনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবেন। আপনার বোন আই বিলিভ 18 প্লাস, তার জন্য আপনি স্টিল যদি কোনো কলেজ টিউশন থাকে সেগুলো আপনি ক্লেম করতে পারেন। যদি ফুল টাইম যদি স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে আপনার ক্লেম করতে পারবেন। তো এই ধরনের বিষয়গুলি, বাট মোস্ট লাইকলি আপনাকে বিভিন্ন বিষয়গুলি নিয়ে আপনাকে কোনো প্রফেশনাল সাথে আপনি যদি আলোচনা করেন, আপনার বিষয়টি আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। কিন্তু তার সুযোগ পাওয়ার যে জায়গাগুলো সেগুলো আছে, সেই জায়গাটি থেকে আপনি বলছিলেন যে সাধারণভাবে রাইট সুযোগ রাইট যে বিষয়গুলি আছে ওনার, যেহেতু $44,000 ইনকাম, ফ্যামিলি সবাইকে যদি সবাইকে উনি সাপোর্ট দিয়ে থাকেন, মোর দ্যান 50% সাপোর্ট উনি যদি ওনার ফ্যামিলি মেম্বার ভাই বোন বাবা মাকে দিয়ে থাকেন, যেহেতু ওনাদের বাবা মার কোনো ইনকাম নাই, তো মোস্ট লাইকলি ওনারা ওনার ডিপেন্ডেন্ট হিসেবে উনি ওনাদেরকে দেখাতে পারবেন এবং ক্লেম করতে পারবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর এসে আবারও আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস, এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুব এ খান আছেন আমাদের সাথে। আর যেহেতু ট্যাক্স সিজন শুরু হয়ে যাচ্ছে 28 তারিখ থেকে, আমাদের টিবিএন 24 টেলিভিশন নানা আয়োজন করেছে, ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান করেছে। আপনারা জানেন টিবিএন 24 টেলিভিশন সবসময় চেষ্টা করে যা কিছু ঘটছে যা কিছু ঘটে সবসময় আপনাদের পাশে থাকতে। আমরা কথা বলছিলাম যে নতুন ট্যাক্স আইন যেহেতু এই বছর থেকে কার্যকর, অর্থাৎ এবছর যারা ট্যাক্স ফাইল করতে যাচ্ছেন তাদের থেকে কার্যকর হবে, অনেকগুলো বিষয় পরিবর্তন এসেছে। তো সেই বিষয়গুলো নিয়ে বিশেষ করে আমরা কথা বলছিলাম ব্যক্তিগত পর্যায়ে, চাইল্ড ক্রেডিট ট্যাক্স নিয়ে আমরা কথা বলেছি, সেই সাথে আপনি ডিডাকশনগুলো আলোচনা করছিলেন। এ পর্যায়ে আমরা কোন বিষয়টি উল্লেখ করব দর্শকদের জন্য? এখন আমরা আলোচনা করতে চাই এই বিষয়গুলি নিয়ে, বিশেষ করে ট্যাক্সের পরিবর্তন। তার আগে আপনার যে প্রশ্নটি ছিল আপনার ব্রেকে, আপনার বিশেষ করে আপনার যে প্রশ্ন আপনার ট্যাক্স রিলেটেড, সেটি যদি আমি দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে জানার জন্য, তো আপনার যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে আমি W2 যদি 1099 আমি যদি এক্সপেন্স আমি ডিডাক্ট করতে পারি, দেন আমি W2 কেন করতে পারবো না? তো বিষয়টি হচ্ছে যে আপনি যখন W2 যারা রিসিভ করেন তারা কাজ করেন অ্যাজ অ্যান এমপ্লয়ি হিসেবে, তো এটা হচ্ছে যে আপনার কমপ্লিটলি সে কাজ করছেন এটার আন্ডারে, তার কোনো বিজনেস না। বা যখন আপনি 1099 পাচ্ছেন তখন এটাকে কনসিডার করা হচ্ছে আপনার অ্যাজ এ সেলফ এমপ্লয়েড হিসেবে, যে এটা আপনার একটা বিজনেস, একটা ছোটোখাটো একটা বিজনেস করছেন বা বড় বিজনেস হতে পারে, যেটা যেহেতু আপনি পার্সোনাল নামে করছেন এটি হচ্ছে আপনার সেলফ এমপ্লয়েড। তখন যেহেতু এটি বিজনেস, আপনি মনে করেন একজন রিয়েলটর যখন সে কাজ করছেন, কাজ করার পরে একটা বাড়ি যখন সেল করছেন তখন ফুল কমিশন, লেটস সে $20,000 কমিশন, কিন্তু পুরো কমিশনটা উনি নিয়ে আসছেন। বাট এই কমিশনটা জেনারেট করার জন্য ওনাকে কিন্তু মার্কেটিং করতে হচ্ছে, বাড়ি শো করতে হচ্ছে, বিভিন্ন ধরনের মার্কেটিং ম্যাটেরিয়াল সাইন দিতে হচ্ছে, এই ধরনের ডেস্ক ভাড়া দিতে হচ্ছে, এই যে খরচগুলি বহন করে কিন্তু উনি এই কমিশনটা জেনারেট করছেন। তো যখন উনি ট্যাক্স ফাইল করবেন তখন এই 20,000 থেকে যে এই এই রিলেটেড যে এক্সপেন্সগুলি উনি যে খরচগুলি করছেন, এই খরচগুলি বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেটি উনি কিন্তু আপনার W2-তেও তো অনেক সময় এমপ্লয়ের খরচ আছে, এবার তো অনেকগুলো প্রায় 22 বাদ দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে যে খরচগুলি আছে, কিছু খরচ যেগুলো জব রিলেটেড এক্সপেন্স যেগুলি ছিল, সেই এক্সপেন্সগুলি এবছর আর নেই এটি রাইট। এখন বিশেষ করে অনেকে জব রিলেটেড এক্সপেন্স অনেকে ক্লেম করেন, অনেকে আপনার রাইট ওয়েতে করেন, অনেকে রং ওয়েতে করেন। সেটি হচ্ছে যে অনেকে মনে করেন যে না, আমি জবে যাওয়ার জন্য আসার জন্য বা আমি যে লাঞ্চ খাচ্ছি বা আমি যে ড্রেস পরে যাচ্ছি, সব কিছুর খরচ, যে বিষয়গুলি লাস্ট ইয়ার পর্যন্ত আমরা যে ডিডাকশন নিয়েছি, তো এটি অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই জব রিলেটেড এক্সপেন্সগুলি এটি আসলে আপনার ম্যাক্সিমাম জিনিসগুলি আপনার যখন এটা অডিটে যায় তখন এই ডিডাকশনগুলি আমাদের তাদের এই ক্রেডিটগুলি নেওয়াটা টাফ হয়ে যায়, বিকজ এটার জন্য আপনার ম্যানেজমেন্টের অথরাইজেশন লাগবে যে আপনি এই খরচগুলি করছেন। জব রিলেটেড এক্সপেন্সগুলি এভাবে, যদি কোনো ধরনের জবে আপনাকে যদি জব রিকোয়ার করে যে আপনাকে ফিল্ডে যেতে হবে বা আপনাকে ট্রাভেল করতে হবে, দোজ টাইপ অফ আপনার যে এক্সপেন্স সেগুলি কিন্তু এইটা জব রিলেটেড এক্সপেন্সের আওতায় ছিল। বাট এনি এবছর থেকে আর জব রিলেটেড কোনো এক্সপেন্স নাই, সো আপনার মানে অনেকগুলো প্রায় 22 বাদ পড়েছে। আমরা একটু প্রশ্নগুলো নিয়ে নেই, তারপরে আসবো আমরা আলোচনায়, সেই সাথে নতুন ট্যাক্স আইনে কী কী পরিবর্তন এসেছে ব্যক্তিগত পর্যায়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার যে
এবারে ট্যাক্স ফাইলটা শুরু করব হলো 28 তারিখ থেকে, না? জি, 28 জানুয়ারি থেকে। আপনার নামটি বলে নিতে হবে এবং কোথা থেকে? আচ্ছা, আমার নাম শিবলি, আমি স্টাটন আইল্যান্ড থেকে। জি, আপনার আর কোনো স্পেসিফিক প্রশ্ন? আমার আমার হলো দুইটা যাবে, আমার ইনকাম হলো 47,000 আর আমার তিনটা বাচ্চা আছে, তা আমি কি কোনো রিটার্ন পেতে পারি? বয়স কত? দুইটা তিনটা বাচ্চার বয়স কত? একটা 12 প্লাস, মানে 17 নিচে সবাই? সবাই 17 নিচে। আচ্ছা। আর আমার ওয়াইফ কোনো কাজ করে না, আমি একাই দুইটা কাজ করি, তো সবটা W2 ইনকাম। আচ্ছা, তো টোটাল 47,000 হইছে। বিভিন্ন ধরনের ডিডাকশন আছে এখানে, আপনার ফেডারেল উইথহোল্ড আছে, স্টেট উইথহোল্ড আছে, যেহেতু আপনি স্টেটেন আইল্যান্ডে থাকেন, আপনার সিটি উইথহোল্ড আছে। তো আপনার টোটাল যেহেতু এবছরের ডিরেকশনগুলি আপনার $24,000 প্লাস হচ্ছে $24,000, পরে আপনার অ্যাবাউট $23,000 আপনার যে ট্যাক্সেবল ইনকাম থাকবে সেটির উপরে ট্যাক্স হচ্ছে অ্যাবাউট 10%, $2,300। আর যেহেতু আপনার আপনার বাচ্চাদের বয়স আন্ডার 17, সো আপনার তিনটা বাচ্চাই কিন্তু এই $2,000 করে আপনার ক্রেডিট তারা পাবে, বাট আপনার মোস্ট লাইকলি আপনি হয়তো ফুল ক্রেডিটটা পাবেন না, বিকজ আপনার ট্যাক্সেবল যে ট্যাক্স অ্যামাউন্টটা অনলি $2,300, বাট মোস্ট লাইকলি আপনার আপনার ফেডারেল ফেডারেলের কথাটি আমি বলতে চাই, সেটি হচ্ছে মোস্ট লাইকলি আপনি ফেডারেল থেকে আপনি রিফান্ড পাবেন, এতটুকু আমি বলতে পারি। আপনি স্টেটের বিষয়টি ডিফারেন্ট, ওটার অনেক ডিডাকশন থাকে, অনেক কিছু থাকে, রাইট, বাট আমরা মোস্ট লাইকলি আমরা এইভাবে ট্যাক্সের ইনফরমেশনগুলো আপনাদের সবার জন্য আমরা বলে থাকি যে এই ট্যাক্সের ইনফরমেশনগুলো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে বাইরে করলে আমরা ট্রাই করবো হেল্প করার জন্য। স্টুডিওতে আপনাদের ইনফরমেশনগুলো আমরা জানতেও চাই না, আমরা ব্যক্তিগত পর্যায়ে, রাইট, আমরা প্রয়োজন, রাইট, কারণ আপনি সারা বছর ধরে কতটা ট্যাক্স দিয়ে এসেছেন সেগুলোর উপরও তো নির্ভর করছে, সেই সাথে ক্যালকুলেশনও আছে। তবে ওভারঅল আমরা চেষ্টা করছি বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, বিশেষ করে যে বিষয়গুলো খুব পরিবর্তন এসেছে নতুন ট্যাক্স আইনে। আরেকটি বিষয়, অনেকে মনে করেন যে আমার হয়তো জাস্ট W2 ইনকাম আছে, বাট এর বাইরে কিন্তু অনেকে আমরা যখন প্রশ্ন করি বা আমাদের কাছে যখন ট্যাক্স ফাইল করতে আসেন, তখন কিন্তু আমরা এর বাইরে দেখি যে হয়তো কারো একটা বাড়ি আছে, কারো একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি আছে, কারো হয়তো আপনার ইন্টারেস্ট ইনকাম আছে, কারো হয়তো অন্য ধরনের স্টক আছে। তো শুধু যে W2 ইনকাম এমনটি কিন্তু না, বাইরেও কিন্তু অন্য অন্য ধরনের ইনকাম থাকে, যে বিষয়টি হয়তো অনেকে মনে করেন যে হয়তো আমার এই বিষয়টি কোনোটা জরুরি তেমন কিছু না, বাট এগুলোও কিন্তু একটা এগুলোর উপরে কিন্তু নির্ভর করে যে আপনার ট্যাক্স রিফান্ড বা ট্যাক্স অ্যামাউন্ট যে ডিউ হবে এটির উপরে। আরেকজন আছেন, আমি একটু প্রশ্ন নিয়ে নিই, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আপা, আমি ব্রুকলিন থেকে রুবি বলছিলাম। জি আপা, ভাইয়ের সাথে একটু ব্রুকলিন আমরা শুনতে পাচ্ছি, রুবি আপা প্রশ্নটি করুন। আমি ভাইয়ার সাথে একটু ভাইয়াকে একটা কথা জিজ্ঞাসা করার, ইচ্ছে ছিল যে উনি কখন থেকে ট্যাক্স ফাইল শুরু করবেন, আমরা ওনার কাছে যেতে চাচ্ছিলাম। সহযোগিতা করার জন্য অনেক ধন্যবাদ আপা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সেটাই বলি যে আপনার যাকে ইচ্ছা তার কাছে যাবেন, তবে প্রফেশনাল দেখে যাওয়াটা বেটার, আপনাদের ভবিষ্যৎ কার হাতে তুলে দিচ্ছেন। আমরা আরেকটি প্রশ্ন নেওয়ার আগে আমরা কথা বলছিলাম যে এবার ব্যক্তিগত পর্যায়ে আর কোনটি মোটা দাগে আপনার মনে হয় যে গত বছরের ট্যাক্স ফাইলের চেয়ে ভিন্ন? মোস্ট লাইকলি, বিশেষ করে এখন ডিপেন্ড করে যে আপনার আমাদের কমিউনিটিতে যে পরিবর্তনগুলো বা যে বিষয়গুলি আমরা দেখে থাকি সে বিষয়গুলির মধ্যে এটি একটি। আরেকটি বিষয়, যারা বিশেষ করে যারা নিউ ইয়র্কে বা নিউ জার্সি বা এই অত্র এলাকায় যারা থাকেন, আমরা যেহেতু এখানে আমরা নিউ ইয়র্ক স্টেটকে ট্যাক্স পে করি, নিউ ইয়র্ক সিটিকে ট্যাক্স পে করি, আমরা আমাদের প্রপার্টি ট্যাক্স অনেক হাই। তো এটা আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আপনার এই ট্যাক্স অ্যামাউন্ট, বিশেষ করে যেটা আপনার স্টেট এবং লোকাল যে ট্যাক্স, এই ট্যাক্সটি আপনার আগে আপনার এটা কোনো লিমিট ছিল না, এবছর এটি আপনার $10,000 লিমিট করে দেওয়া হয়েছে। সো এই বিষয়গুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যারা এই
এই মানে হাই ট্যাক্স পেইং স্টেটে বসবাস করেন, তো তাদের হয়তো ট্যাক্সের পরিমাণটা এবার বেশি হবে। অনেকে মনে করেন যারা বিশেষ করে লং আইল্যান্ডে থাকেন, হয়তো $20,000-$25,000 ট্যাক্স পে করছেন, তার ইনকাম ট্যাক্স পে করছেন স্টেটকে, সেটিও ডিডাক্টেবল, হয়তো সে হয়তো $30,000-এর জায়গায় এবছর অনলি সে $10,000 ডিডাক্ট করতে পারবেন। সো তার ট্যাক্সেবল ইনকাম কিন্তু $20,000 বেড়ে যাচ্ছে এবছর তার ট্যাক্সে গিয়ে, তো এটি একটি পরিবর্তন। আরেকটি বিষয় সেটি হচ্ছে আগে আপনার বিশেষ করে যে মর্গেজ ইন্টারেস্ট আমরা যে ডিডাক্ট করি আইটেমাইজ ডিডাকশনে, তো এই মর্গেজ ইন্টারেস্ট ছিল আগে হচ্ছে আপ টু $1,000,000 আপনার যদি বাড়ির ভ্যালু, আপনার আপ টু $1,000,000 আপনার যদি প্রপার্টিতে আপনি লোন থাকে সেটির উপরে ফুল আপনি ইন্টারেস্ট ডিডাক্ট করতে পারবেন, বাট এবছর থেকে যেটি সেটি হচ্ছে আপ টু $750,000। আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনার বিশেষ করে অনেকে আমরা বাড়ির থেকে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট নিয়ে, সেই ক্রেডিটে আমরা বিভিন্ন আমাদের হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট নিয়ে হয়তো আমরা মনে করি যেটি আমরা আমাদের বাড়ির কোনো ইম্প্রুভমেন্টের কাজে ব্যয় করার জন্য। বিষয়টি আগে যেটি ছিল সেটি হচ্ছে আমি হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট নিয়ে, যেহেতু আমি এটা বাড়ির উপরে নিচ্ছি, এটা কনসিডার করছি আমি অ্যাজ এ মর্গেজ ইন্টারেস্ট হিসেবে, এটি নিয়ে আমি হয়তো আমি একটি আমার একটি গাড়ি কিনছি বা আমি অন্য কোথাও আমি একটা আমি বোট কিনছি বা আমি মোটরসাইকেল কিনছি, তো এই ইন্টারেস্টটি কিন্তু আমাদের ডিডাক্টেবল ছিল আগেও, কিন্তু এবছর থেকে আপ টু $20,000-$25,000 পর্যন্ত এই আপনার যে হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট নিয়ে যদি আমরা অনলি যদি বাড়ির ইম্প্রুভমেন্টের কাজে আমরা ব্যবহার করি দেন ওই ইন্টারেস্ট আমি ডিডাক্ট করতে পারবো, অন্যথায় আমি ইন্টারেস্ট নিয়ে যদি আমি অন্য পার্সোনাল কাজে বিজনেস করি, অনেকে হয়তো হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট নিয়ে আমরা কী করি মনে করেন যে আমার একটা বিজনেস আছে, আমি মনে করলাম যে আমার বিজনেসে টাকা প্রয়োজন, আমি হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট থেকে আমি $100,000 ড্র করে আমি এটি আমার বিজনেসে আমি অন্য বিজনেসে আমি ইনভেস্ট করছি, তো এটি আগের এই ইন্টারেস্ট যেটি আমি হয়তো এটার জন্য আমি $10,000 ইন্টারেস্ট পে করলে এই ফুল ইন্টারেস্টটা কিন্তু আমি আমার বাড়ির আইটেমের ডিডাকশন আমি ডিডাক্ট করতে পারতাম, বাট এখন থেকে কিন্তু এটি করা যাবে না, এটি অনলি হচ্ছে বাড়ি রিলেটেড। মানে অনেক কিছুই মোটা দাগে পরিবর্তন আসছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, এই দুজনের প্রশ্নই আমাদের শেষ হবে, শেষ প্রশ্ন হবে, কে আছেন শুরুতে? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। জি, আসসালামু আলাইকুম, আমি ইমরান বলছিলাম কুইন্স থেকে। জি ইমরান ভাই। জি আচ্ছা, আমার প্রশ্নটা হলো আসলে কয়েকটা প্রশ্ন মিলে একটা, যেটা হলো আমরা আমাদের স্যালারি থেকে ট্যাক্স পে করার পরে, আমি W2-তে কাজ করি, তাহলে থেকে ট্যাক্স পে করার পরে কিছু ডিডাকশন থাকে, যেমন প্রি ট্যাক্স মেডিকেল রিসার্চ ডেন্টাল এবং ফর ওয়ান বিফোর ট্যাক্স। আমার প্রশ্ন হলো, এবং এটা তো প্রি ট্যাক্স, এটা কি আমি অ্যাডজাস্টমেন্ট হবে এই ডিডাকশনটা? আর এই প্রি ট্যাক্স যেই আমি ইয়াটা দিলাম মেডিকেল ভিশন এবং ডেন্টাল, এটা আমার জন্য বাট আমার ফ্যামিলির জন্য আমি বাইরে থেকে হেলথ ইন্স্যুরেন্স কিনেছি, এখন এটা কিন্তু আফটার ট্যাক্স, আমি কিন্তু আমার নেটের উপর দিচ্ছি, গ্রসের উপর দিচ্ছি না, যেই যেটা আমি ফ্যামিলির জন্য কিনতেছি ওইটা কিন্তু আমি গ্রস থেকে দিচ্ছি না, নেট থেকে দিচ্ছি, ওইটা কি আমি ক্লেম করতে পারবো, আমার ইয়ের সাথে অ্যাডজাস্ট হবে? আর যে ফর ওয়ান কেজি অ্যামাউন্ট, এটার উপর কি আমাকে কোনো ট্যাক্স দিতে হবে, কারণ এটা আমার বিফোর ট্যাক্স, একটু যদি বলতেন প্লিজ। বিশেষ করে আপনার যদি বিফোর আপনার যদি আপনার ট্যাক্স যদি আপনার ডিডাকশন করে, তখন আপনি দেখবেন যে আপনার W2-তে ট্যাক্সেবল ইনকামটা মনে করেন যদি $5,000 ফর ওয়ান কে বা কোনো কন্ট্রিবিউশন থাকে, তখন আপনি দেখবেন যে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে $5,000 লেস দ্যান দ্য আপনার যে মেডিকেয়ার বা সোশ্যাল সিকিউরিটি ইনকাম ওয়েজ যেটি, তো এই অ্যামাউন্টটা আপনার এই অ্যামাউন্টের উপর আপনি ট্যাক্স দিবেন না, বাট যখন আপনি ফর ওয়ান কে যখন আপনার আপনি যখন উইথড্র করবেন তখন এটির উপর ট্যাক্স দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার হেলথ ইন্স্যুরেন্সের বিষয়টি, আপনি যদি কোনো আউট অফ পকেট কোনো হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনি প্রিমিয়াম পে করে থাকেন বা আউট অফ পকেট কস্ট থাকে, সেটি আপনি ডিডাক্ট করতে পারেন আইটেমাইজ ডিডাকশনে, বাট এটির জন্য 7.5% ফ্লোর আছে, বাট অবশ্যই আপনি মনে রাখবেন এবছর যেহেতু স্ট্যান্ডার্ড ডিডাকশনটি অনেক হাই $24,000 ম্যারিট ফাইলিং জয়েন্টের জন্য, সো আইটেমাইজ ডিডাকশনে আমি জানি না কতটুকু হেল্পফুল হবে, বাট স্টিল আপনি ডিডাক্ট করতে পারেন, বাট এখানে 7.5% ফ্লোর আছে, সো ইন আদার ওয়ার্ডস আপনি যদি $10,000 স্পেন্ড করেন, আপনার ইনকাম যদি $100,000 হয়, তখন এনিথিং অ্যাবভ $7,500 উইল বি ডিডাক্টেড, সো $2,500 আপনি অ্যাড করতে পারবেন আইটেমাইজ ডিডাকশনের সাথে, সো মোস্ট লাইকলি এটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ডিডাকশনগুলি নেওয়া যায় না। আই থিঙ্ক এটাই, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকজন আছেন, আমাদের খুব সংক্ষেপে উত্তর দিতে হবে আরেকজনের প্রশ্ন, কে আছেন? দুঃখিত, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি, কে আছেন? হ্যালো, জি, নামটি বলে নিতে হবে। আয়মান বলছি ফ্লোরিডা থেকে। জি ভাইয়া, প্রশ্নটি করুন।
আচ্ছা, আমি 6 মাস হলো বিজনেস শুরু করেছি। আমি যে বিজনেস প্রতিষ্ঠানটা শুরু করেছি ওখানে আমি আপনার নিজে কাজও করি। আমার ট্যাক্স ফাইলটা এখন কোম্পানির তো একটা ট্যাক্স ফাইল আছে, তো আমার পার্সোনালটা এখন আমি কোন কিভাবে এটাকে প্রসিড করব? আমার বিজনেসের বয়স 6 মাস। আচ্ছা, আপনার বিজনেসটা কি কর্পোরেশন না এলএলসি, কি ধরনের, কোন ধরনের এন্টিটি? কর্পোরেশন। কর্পোরেশন, ওয়েল কর্পোরেশনের আপনার মোস্ট লাইকলি কর্পোরেশনের আবার আপনার যে ট্যাক্স আপনার ইয়ার ডেট, এটা যদি আপনি ক্যালেন্ডার ইয়ার যদি পছন্দ করে থাকেন সেটি হচ্ছে আপনার December 31st যদি আপনার ইয়ার এন্ড হয়ে থাকে তখন আপনার এই ট্যাক্স ডিউ হবে হচ্ছে আপনার April 15th। পার্সোনাল ট্যাক্স এর সেম থিং April 15th। সো আর যদি এস কর্পোরেশন হয়ে থাকে তখন এস কর্পোরেশন আপনার ডিউ হচ্ছে March 15th আর পার্সোনালটা অবশ্যই April 15th। তো আপনি যেহেতু এই বিজনেস থেকে আপনি W-2 ইনকাম নিচ্ছেন, W-2 ইনকাম নিয়ে আপনি পার্সোনাল ট্যাক্স ফাইল করবেন এবং বিজনেস ট্যাক্সে আপনার বিজনেস যে ইনকাম এক্সপেন্সগুলো রিপোর্ট করে আপনি ট্যাক্স ফাইল করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সিপিএ ইয়াকুবে খান। আমরা কথা বলবো সারা মাস জুড়ে, ইয়াকুবে খান আমাদের সাথে থাকবেন এবং সেই সাথে ট্যাক্স সিজনে আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন প্রশ্ন ও মতামত, আপনাদের জন্য বিভিন্ন দিক নির্দেশনা টিবিএন 24 টেলিভিশনের পক্ষ থেকে দেওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন।